কাঞ্চন এবার যাবে সাউথপুরে রূপগঞ্জে সবাই বলে সবাই বলে রূপগঞ্জে উন্নয়নের আছে সর্বস্তরের মানুষের মার্কা আছে মার্কাটা কি এবার জানতে সবাই বলে মার্কা কাজী ভাইয়ের কাজী ভাইয়ের সবাই বলে এবার যাবে পাস করিবে মার্কা এবার যাবে ওরা দোষ চাপানের একটা ঘটনা ঘটেছে, যেহেতু আজকে আমাদের ওখানে একটা মিটিং আছে, আমরা একটা জনসভা করেছি, খুব বড় জনসভা করেছি, সেই জনসভায় আমরা যাব এবং এখানে মিটিং করব। সেই মিটিং করব বলে তারা কালনিতে মাঝরাতে একটা ক্যাম্পে, ওরা নিজেদের ক্যাম্পে নিজেরাই আগুন দিয়েছে এবং সেখানে যে কালনি বাজারের যে গার্ড থাকে সেই গার্ড তিনজন গার্ডের মধ্যে দুজন গাড়ি তারা দেখেছে, চারটে মোটরসাইকেল করে তারা এসেছে, তাদের লোকজনই এসেছে, এসে তারা যখন চলে যায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে এই ক্যাম্পটা আগুন ধরেছে। সুতরাং এটা আপনাদের একটা সবাই গিয়ে এই আমার আপনারা এই বাজারে যে গার্ড, এই গার্ডের সঙ্গে আপনি প্রশ্ন করবেন যে তারা গার্ডের নিজের চোখে দেখেছে তারা। সুতরাং এখন আমি যা শুনেছি নিজের চোখে দেখেছে, পুলিশ গিয়েছে সেখানে, আমার বিশ্বাস তারা আমাদের এই জনসভাকে পণ্ড করার জন্য তারা এবং আমাদের কিছু লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য এই কাজ কর্মকাণ্ডগুলি করেছে, যেহেতু তাদের অবস্থান সেখানে ভালো নয়। কারণ যেখানে এত বালু ফেলেছে তারা, এত বালু ফেলে জমি দখল করেছে, সাধারণ মানুষ তাদের উপরে বিরক্ত, স্বতন্ত্র প্রার্থীর মূল যে তাদের ব্যাকগ্রাউন্ডে যিনি আছেন তার প্রতি জনগণ জানে, ভূমিদস্যুর লোকদের প্রতি বিরক্ত, এটা জেনে শুনে তারা আমাদের আজকে মিটিংটা ভণ্ডুল করার জন্য এবং আমাদের কিছু লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য তারা এই ব্যবস্থা এই অপকর্মটা করেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।